এসেছেন খাবেন না অত দূর থেকে এসেছেন আর খাবেন না তাই হয় একদম হালকা কিছু অল্প অল্প দিদি কোলে নিয়েছে তোমাকে সম্ভব না সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছে একটা সুন্দর ব্লগ নিয়ে। আর আজকের ব্লগের টপিক পুরোপুরি অন্যরকম। আজকে হচ্ছে লক্ষ্মী পূজা, আর লক্ষ্মী পূজার দিন আমাদের বাড়িতে এসেছে দুজন অতিথি। মানে সেই অতিথি কারা সেগুলো দেখতে হলে কিন্তু আমাদের ব্লগটা পুরোপুরি দেখতে হবে। তো তার জন্য বাবা চলে গেছে বাগানের মধ্যে, বাগান থেকে কিছু আমাদের তো আমাদের যে বাগান আছে সেখান থেকে বাবা কিছু সবজি তুলছে। তো চলুন দেখা এবার ফার্স্ট যে সবজি তোলা, বাবা সবজি কাদের জন্য তুলছে বাবা? আর এই যে আমাদের গুবলু বাবা, গুবলু বাবা মামা, আর আমাদের মাম্মা তো বাবার পিছন পিছন চলে গেছে, ওকে জুতোটা পায়ে দিয়ে ওর ভাইয়ের কাছে এসো, চলে গেছে বাবার কাছে। তো এবার আমিও যাই চলুন। আর বৌদিও একটু ব্যস্ত আছে ঘরের কাজে, কারণ ওনারা এসেন ওনাদের একটু আদর যত্ন তো করতে হবে। তো যেহেতু আজকে লক্ষ্মী পূজা, বাড়িতে অতিথি আসলে তো একটু তো আপ্যায়ন করতে হবে, তো তার জন্য হ্যাঁ। আর আজকে নিরামিষ সেরকম ভাবে হয়তো করতেও পারবো না আপ্যায়ন, আদর আপ্যায়ন তো যেটুকু সম্ভব আমাদের আজকের দিনে, তো একটু চেষ্টা করছি। হ্যাঁ তুমি হ্যাঁ করছো। আর এই যে হচ্ছে আমাদের একটু হাওয়া দিই আমার কাছে এসো শুনুন নতুন ল্যাঙ্গুয়েজ এটা, ওটা মন্ত্র। ও লক্ষ্মী চলো। এখন যাচ্ছি সবজির ওখানে, বাবা যে সবজি তুলতে যাচ্ছে তো সে বাবার পিছন পিছনে একটু যায় যে বাবা কি কি তুলছে। তুমি যাবে, তুমি যাবে? এটাকে ফেলে রেখে যেতে ইচ্ছা করছে না, কিন্তু ওদিকে নিয়ে গেলে মশা কামড়াবে, দু একটা মশাও কামড়েছে না বাপা? তুমি যাবে, যাবে? ও চলে আসছিস? আচ্ছা দাদা নিয়ে মজি কোট বলতে হবে। তো আমি কখন থেকে বলছি যে বাবার পিছন পিছন আসবো, বাবার পিছন পিছন আসবো, কিন্তু এসে পৌঁছাচ্ছি না। একটা আবার পার্সেল এসেছিলো তো সেটা নিতে গেছিলাম আবার। আর বাবা তো এখানে, আর এই যে আমাদের বকফুল গাছ, তো বাবা বকফুল গাছ থেকে বকফুল পাচ্ছে তো দেখায়। আর ওদিকে বৌদি আর শুনু আসছে। আর আমাদের বাড়ি যে দুজন এসছেন তো ওনারা গেছে আমাদের বাজার হয়ে, মানে আমাদের গ্রামটা একটু ঘুরতে, আমাদের বাজার হয়ে স্কুল হয়ে এগুলো ঘুরতে গেছে। আর ওনারা যখন আসে আমি তো স্নান টান কিচ্ছু করিনি, তো তাড়াহুড়ো করে স্নান করেছে, এখনো চুল টুল ভেজে এইভাবে রয়েছে। তো আর এটা আমাকে টেনে নিয়ে আসছে। শুনো গাছ নষ্ট হয় না যেন একটাও, শোনা কাটা ফুটবে, শোনো ওই আরে পাগলি পায়ের দিকে তাকা, এই আচ্ছা এই শোনো দুষ্টুমি করছে বুত্ত। আরে গাঁদা ফুল গাছ লাগানো আছে, গাঁদা ফুল গাছগুলোকে একটা যদি ভেঙেছে তো দেখ। এই যে বকফুল, আমাদের এবারে এই বকফুল গাছটার যে ফুল হচ্ছে খাওয়াই হচ্ছে না, মানে এত সবজি বাড়িতে রয়েছে বকফুল খাওয়ার মতো টাইমই হচ্ছে না। তো আজকে ভাবা হয়েছিল যে আজকে যেহেতু খিচুড়ি হয়েছে বাড়িতে লক্ষ্মী পূজা, তো খিচুড়ির সঙ্গে বকফুল ভাজা হবে, তো সেটাও হয়ে উঠলো না। তো বাবা এখন বকফুলগুলো পাড়ছে, পেরে ওনাদেরকে দেবেন, ওনাদের ওনারা যখন বাড়ি যাবে তো ওনাদেরকে প্যাকিং করে দিয়ে দেওয়া হবে এগুলো, প্লাস আরও নানান সবজি সেগুলো। ভালো না খুব একটা,
না হ্যাঁ সোনা পিপি ফুল করাচ্ছে দেখো যাও ফুল তোলো ফুল করাও তো এই যে বক ফুল অনেক গাছে প্রচুর ফুল রয়েছে সেগুলো তো বাবা পাচ্ছে আর আমাদের এই বক ফুল গাছটা তো নতুন আর এই ফুলগুলো না অতটা ভালো না কেমন যেন একটু বেলা হলে পুরো এরকম ছেড়ে ছেড়ে যায় আর আগের যে গাছটা ছিল সেটা খুব সুন্দর ছিল কিন্তু অনেক বড় বড় হতো আর গাছে মানে খুব সুন্দর ছিল পাপড়িগুলো মোটা মোটা ছিল আর এটা না একটু এই যে কালারিং এই যে এতগুলো বক ফুল হয়েছে তো এই বক ফুলগুলো সব ওনাদের আর বাবা এবার কাটতে যাচ্ছে কলমি শাক অনেকগুলো কলমি শাক কেটেছেও প্লাস আরো কিছু কাটবে ফুল নিয়ে কি করছে দেখি গোলাপ ফুল নিয়ে মন্ত্র পড়ছে নাকি দেখি তো হ্যাঁ শোনো কাটা কাটা ফুটে যাবে তো এবার চলুন বাবা ওখানে কলমি শাক কাটা শুরু করে দিয়েছে আর আগেও কিছু কেটে নিয়ে গিয়ে রেখেছে তো এখন বাবার ওখানে যাব আর শুনুকে ওখানে ছেড়ে রেখে আসবো কারণ শুনু খুব দুষ্ট হয়েছে হ্যাঁ হয়েছে ও সোনা সোনা দেখি তুমি কেমন করে কথা বলো মাম্মাম সোনা সোনা চলো সোনা 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 এদিকে সোনা মায়ের এতদিন ছুটি ছিল আজকে আবার স্কুলে যেতে হয়েছে হ্যাঁ উঠেছে যা শুনু এতক্ষণ চুপচাপ ছিল কথা বলছিল না কাউকে সঙ্গে ও ঘুম থেকে উঠলো আর ও ঘুমটা পুরোপুরি কমপ্লিট হয়নি না শোনা আর কয়েকটা পটল তুলে দাও বাবা পটল ছিঁড়ে দাও ওই খালি জল আর জল ওই যে বলেছিলাম যে আজ লক্ষ্মী পূজা আর আমাদের বাড়িতে দুজন অতিথি আসছে এনাদের নাম সমস্ত কিছুই জানাবো আর এনারা তো আমাদের যে তিনটে চ্যানেল আছে খুবই ভালোবাসেন সেই চ্যানেলগুলোকে প্রতিদিন দেখেন আর আমাদের ফেভারিট ভিউয়ার আমার মেনলি আসা কিন্তু এই শুনুর জন্যে শুনুকে দেখার জন্যে সামনাসামনি আলাপ করার জন্যে শুনুর আমি তো চ্যানেলে প্রচুর ও দুষ্টুমি দেখি কিন্তু সামনাসামনি দেখার মজা আলাদা তার সঙ্গে দীপিকা তিথি রিপন এদের সঙ্গেও সামনাসামনি আলাপ করার ইচ্ছে ছিল আজকে পূরণ হলো এবং আরেকটাও ব্যাপার যেটা আমি ওদের ইয়েতেও বলতাম দাদাকে এই প্রথম কথা বলতে শুনলাম দাদার সঙ্গেও আলাপ করার বৌদি আজকে থাকতে পারলেন না তাও এসে দেখা করে গেছেন আমাদের সঙ্গে
বৌদি আজকে স্কুলে কাজ করে গেল, থাকলে আরেকটু ভালো লাগতো। সবজি কাট মানে তুলছেন, আর এনার নাম তো অমিত সেন। আপনারা হয়তো সবাই খেয়ালও করেছেন যে প্রতিটা ভিডিওর নিচে কমেন্ট করেন উনি, প্রতিদিন খুবই ভালোবাসেন আমাদেরকে। আর আপনার নামটা একটু বলেন। অমিতাভ দাস। অমিতাভ দাস, আমিও এখানে এসে আমার খুব ভালো লাগছে, একটা নতুন পরিবেশে খুব ভালো লাগছে। হ্যাঁ, আমিও দেখব আপনাদের চ্যানেল দেখব। হ্যাঁ, নিশ্চয়ই দেখব, আশা করছি ভালো লাগবে। সত্যি বলতে আমাদের সকলে খুব ভালো লাগছে, আর মানে খুবই আনন্দ হচ্ছে ওনারা এসেছেন। আগে থেকে বলেছিলেন যে ওনাদের দশমীর দিন আসার কথা ছিল, কিন্তু সেদিন আসতে পারেন। একাদশীর দিন অনেক দূর থেকে এসেছেন, দমদম থেকে। ওনারা দমদম থেকে এসেছেন, অনেকটা টাইম লেগে গেছে, বললাম তো ওনারা কিছু খেতেই চাইছেন না। তো অতিথি বাড়িতে আসলে তো একটু আপ্যায়ন করতে হবে, সেটুকু সুযোগ আমাদেরকে দিচ্ছেন না। নিজেরই বারবার ওদের বলেছি যে খারাপ লাগে যে আমি যখনই যাই না কেন তোমাদের অসময় হবে, কিন্তু ওরা বলেছে বারবার ওটা কোনো ব্যাপার নয়, আসুন আপনারা। তো বাড়িতে যদি কেউ আসে সত্যি কথা খুবই আনন্দ হয়, খুবই ভালো লাগে। আপনারা হয়তো ভাবেন যে না ডিস্টার্ব ফিল করবো, আমরা ডিস্টার্ব ফিল করবো, কিন্তু না, একটুও না, আমাদের খুব ভালো লাগে। তো ওনাদেরকে বলবো যে ওনারা এখন একটু খাওয়া দাওয়া করবেন, জোর করে খাওয়াবো, খাইছেন না কিন্তু জোর করে খাওয়াবো। তারপরে পুরো যা খাইয়েছে আর পেটে জায়গা নেই, আফার সঙ্গে সঙ্গে মিষ্টি ফল আর কোন পেটে খাবো, আমরা তো সকালেও বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। কিন্তু আপনারাই বলুন, এত দূর থেকে এসে না খেয়ে পাঠানো যায়? এখন রাস্তায় গিয়ে খিদে পেয়ে গেলে তখন সিচুয়েশনে, এখন বাইরে মানে গাড়ি থেকে নেমে খাওয়াটাও ঠিক না, ওই জন্য খাইয়ে তারপরে পাঠাবো। তো ওনারা তো কিছুতেই নেবেন না, তাও জোর করে এগুলো দেওয়া হচ্ছে। আর বাড়ির জিনিস না দিলে ভালো লাগে, যেহেতু আপনারা যারাই আছেন আর কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি এইগুলো, যেহেতু বাড়িতেই হচ্ছে, কিনে তো দিতে হচ্ছে না। না শুনু ওটা রেখে দাও, সোনা সোনা এই পুঁই শাক গুলো কি মোটামুটি মিচুরি হবে মনে হচ্ছে সবে। এইদিকে বানে লাগানো হয়েছিল, ওই গাছগুলো হলো না ঠিকঠাক ভাবে। আর একটা কথা, এটা তো বলাই হয় যে উনি ফার্স্টে এসে আমাদেরকে একটু বকা দিয়েছে, আর বকার কারণটা আপনি বলবেন। বকার কারণ আর কিছু না, এই মাস্ক পরা এক নম্বর, মাস্ক পরা এবং হেলমেট পরা। আমি যেখানটা বলেছিলাম সেখানটা কিন্তু রেড জোন, রানাঘাটের ওখানটা। ওনারা প্রথমে এসে আমাদেরকে বকা দিয়ে দিয়েছে, মানে সবাইকে, যেহেতু আমরা ওইভাবে বেরোই না। আমাদের এখানে করলেই তো একটা পিকনিক মতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ভালো ফুল গাছ আছে, আলাদা হবে না।
তুমিই বলছি তোমাকে হ্যাঁ আমি তুমিই বলি ভালো লাগে লিপির বাড়ি তো লিপিকাই তো আমার লিপি বলে সবাই লিপি হ্যাঁ আমি বৌদিকে লিপি বলতেই শুনেছি লিপির বাড়ি তো আমার বাড়ি খুবই কাছে হ্যাঁ চলে আসবেন আপনি আসবেন বেশি ক্ষণ লাগবে না বারণ করেন নিজেদের মত তুমি টাটা দেওয়ার জন্য যখন একটু ফাঁকা পাবেন চলে আসবে সোনা সোনা তুমি বলে দাও বলে আসবে আসবেন কৃষ্ণনগর ওনাদের একটা দরকার আছে সেই জন্য ওনারা কৃষ্ণনগর দরকারটা সেরে তারপরে বাড়ি ফিরবেন। তাহলে আমাদের সত্যি সত্যি আজকের দিনটা খুব ভালো গেল। এরকম কেউ যদি আসে বাড়িতে আর আমাদেরকে এতটা ভালোবেসে যে আমাদের বাড়িতে আমাদের বাড়ি পর্যন্ত যদি চলে আসেন তাহলে কতটা আনন্দের একটা ব্যাপার। তো আমাদের সকলের খুব ভালো লাগলো আজকে। আর ওনারা দুই পুষ্কর জন্য দুটো গিফটও দিয়েছে প্লাস আমার জন্য একটা পেন দিয়েছে, তো সেগুলো আমি দেখাচ্ছি, নিয়ে আসছি সেগুলো। তো এই যে দুই পুষ্কর করলাম, কোনটা কাকে দেবো আপনারা সিলেক্ট করবেন? হ্যাঁ, কারণ দুটোই সেম, কোন কালার কাকে দিলে ভালো লাগবে আপনারা বলবেন। আর আমার জন্য একটা পেন, চলো ওখানে শুয়ে দিয়ে একটু খাই, খিদে পেয়েছে। ঘুমাবি না, তুই কি ঘুমাবি না? আমার হেভি কাজে দেবে এটা। আর এটা আমাকে লুকিয়ে রাখতে হবে, কারণ আমার কম্পিউটার টেবিলে যদি আমি কোনো পেন রাখি শুনোর জন্য থাকে না, সাথে সাথে নিয়ে কোথায় যে রাখে আর খুঁজে পায় না। মানে আমার দিনে দুই তিনটে করে পেন আমার টেবিল থেকে সরায়, তো এটা আমার হেভি কাজে দেবে। আর এটা আমি লুকিয়ে রাখবো শুনোর হাত থেকে বাঁচানোর জন্য। তো দেখিয়ে দিলাম কি দারুণ গিফট। আর এই দুটো নিয়ে না সুনুকে এতক্ষণ দেখায়নি, হ্যাঁ এখন এটা নিয়ে আসতে গিয়ে দেখাচ্ছি। আর সুনুক পিছন পিছন যে
আমার পিছন পিছন দৌড়াতে দৌড়াতে গেছে কান্না করতে করতে, ওকে বৌদি জামা পড়াতে নিয়ে গেছে, ঘরে উঠছিল না, এই দুটো নিয়ে ওকে ঘরে উঠিয়েছি। শুনো আবার ভুলে গেছে, আবার দেখাবো, আবার আসবে এক্ষুনি। এই দেখ তো আজকের ব্লগটা রাখবো এই পর্যন্ত, প্রায় সন্ধ্যা হতে এলো আর ওনারাও বেরিয়ে গেছে, তো আমরা একটু রেস্ট নেব, কারণ আজকে যেহেতু লক্ষ্মী পূজা ছিল সকাল থেকে বৌদি মায়ের উপর দিয়ে অনেক কিছু যাচ্ছে, মা যেহেতু এখন বাড়িতে নেই আর এখন আসতেও পারলো না মা, তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভালো ব্লগের সঙ্গে। তো আপনারা কিন্তু আমাদের সাথে এইভাবেই থাকবেন আর আমাদেরকে এইভাবে ভালোবাসবেন, তাহলে আমরা আমাদের মনের জোরটা আরও অনেকটা বেড়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।